প্রিয় ছাত্রীরা, আমি তোমাদের নবনীতাদি বলছি। যদিও জানি তোমাদের এখনও এডুকেশন পরীক্ষা হয়নি ইলেভেনের, তবু একটু টুয়েলভের পড়া অল্প অল্প করে পড়াতে হচ্ছে, যাতে তোমাদের পরে কোনো অসুবিধে না হয়। ঠিক আছে, তোমরা সবাই সাবধানে থাকবে, বাইরে একদম বেরোবে না। ঠিক আছে, আজকে আমি তোমাদের টুয়েলভের এডুকেশনের লার্নিং পড়াবো, অর্থাৎ শিখন। শিখন সম্পর্কে তোমরা একটু ক্লাস ইলেভেনে একটু তোমাদের ধারণা হয়েছিল। ঠিক আছে, এবারে আমি শিখনের সংজ্ঞা আজকে যেটা পড়াবো, শিখনের সংজ্ঞা এবং শিখনের প্রকৃতি বা বৈশিষ্ট্য সম্পর্কে তোমাদের একটু ধারণা দেব। তো শিখন বলতে আমরা কি বুঝি? না, শিখন বলতে দেখো, শিশু কোনো কিছু শিখে সে জন্মায় না, জন্মানোর পরই সে যা কিছু শেখার শেখে। শিশু যখন জন্মায় তখন তার মনটা কিরাম থাকে বলো তো? একদম সাদা কাগজের মতো থাকে। ঠিক আছে, এবার সেই সাদা কাগজে সে আস্তে আস্তে সেই আঁচড় কাটার মতো সে একটা একটা করে জিনিস শিখতে থাকে। ঠিক আছে, এবং তারপরে পরিবর্তিত পরিবেশের সঙ্গে প্রতিনিয়ত ঘাত প্রতিঘাত করতে করতে নতুন নতুন পরিবেশ যখন তার সামনে এসে উপস্থিত হয়, সেই সব পরিবেশ পরিস্থিতিতে সে নতুন নতুন আচরণ করতে করতে সে তার আচরণের পরিবর্তন ঘটায় এবং তার নতুন নতুন শিখন হয়। ঠিক আছে, এবার শিখন সম্পর্কে বিভিন্ন মনোবিদ এবং শিক্ষাবিদরা তারা বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন। আমি তোমাদের কয়েকটি মাত্র সংজ্ঞা এখানে পড়াবো। যেমন মনোবিজ্ঞানী ম্যাগিয়ক বলেছেন, অতীত অভিজ্ঞতা ও প্রশিক্ষণের প্রভাবে আচরণ ধারা পরিবর্তনের প্রক্রিয়াকেই বলে শিখন। মনোবিজ্ঞানী গেটস বলেছেন যে শিখন হল অভিজ্ঞতা ও প্রশিক্ষণের মাধ্যমে আচরণের পরিবর্তন। মনোবিজ্ঞানী গার্ডনার মার্ফির মতে, পরিবেশের প্রয়োজন মেটাতে আমাদের যেসব আচরণগত পরিবর্তন ঘটে তাই হলো শিখন। মনোবিদ ক্রো অ্যান্ড ক্রো কী বলেছেন, শিখন হলো নতুন পরিস্থিতিতে সঙ্গতিবিধান করার জন্য নতুন কাজ, বাধা অতিক্রম করার প্রচেষ্টা এবং আচরণের উন্নয়নধর্মী পরিবর্তন। মনোবিদ স্কিনার কী বলেছেন, শিখন হলো এমন একটি প্রক্রিয়া যা উন্নত সঙ্গতিবিধানমূলক আচরণ করতে আমাদের সাহায্য করে। আচ্ছা, তাহলে এই যে শিখনের সংজ্ঞাগুলো আমরা পড়লাম, সেই থেকে আমরা শিখন সম্পর্কে একটা ধারণা তৈরি করতে পারি যে পরিবর্তিত পরিস্থিতি এবং পরিবেশের সঙ্গে সার্থক সঙ্গতিবিধানের উদ্দেশ্যে আমাদের যে অতীত অভিজ্ঞতা এবং প্রশিক্ষণের মাধ্যমে আমরা যে আচরণ ধারা পরিবর্তনের যে প্রক্রিয়া তাকেই আমরা শিখন বলি। ঠিক আছে, যে মানসিক প্রক্রিয়া অতীত অভিজ্ঞতার ভিত্তিতে প্রগতিশীল আচরণগত পরিবর্তনের মাধ্যমে ব্যক্তির দৈহিক ও মানসিক বিকাশ ঘটিয়ে তাকে পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে সার্থকভাবে অভিযোজনে সাহায্য করে তাই হলো শিখন। উদাহরণস্বরূপ আমরা কি বলতে পারি, সাইকেল চড়া, সাঁতার কাটা, টাইপ করতে শেখা ইত্যাদি, এবং যে কোনো শিখন। এই মনোবিদদের সংজ্ঞার ওপর ভিত্তি করে আমরা শিখনের কিছু প্রকৃতি বা বৈশিষ্ট্য আমরা এবার আলোচনা করব। তার মধ্যে প্রথমেই দেখো, শিখনের বৈচিত্র্য কি না আচরণের পরিবর্তন। আচরণের পরিবর্তন বলতে আমরা কি বুঝি? না, শিখনের মাধ্যমে শিশুর মধ্যে আচরণের পরিবর্তন হচ্ছে এবং শিশু কি করছে, নতুন ও উন্নত আচরণ দ্বারা সে অর্জন করছে এবং সেই আচরণগুলো করতে সে সক্ষম হচ্ছে। দ্বিতীয় পয়েন্ট দেখো, নিরবচ্ছিন্ন প্রক্রিয়া। শিখন হচ্ছে নিরবচ্ছিন্ন প্রক্রিয়া। নিরবচ্ছিন্ন প্রক্রিয়াটা কি? তোমাদের আমি আগেই বলেছি যে মানুষের শিখন শুরু হয় যখন সে জন্মায় তার পর থেকে, আর শিখনটা চলে কখন অবধি? না, যখন সে মারা যায় তার পূর্ব মুহূর্ত পর্যন্ত তার শিখন চলে। অর্থাৎ এই যে একটা জীবনব্যাপী, এই যে একটা নিরবচ্ছিন্ন প্রক্রিয়া, আমৃত্যু যে তার যেই প্রক্রিয়াটা চলছে এটাকেই আমরা নিরবচ্ছিন্ন প্রক্রিয়া বলছি। আচ্ছা, তৃতীয় পয়েন্ট দেখো, নতুন অভিজ্ঞতা অর্জন। অর্থাৎ এই পরিবর্তনশীল পরিবেশের মধ্যে পরস্পরের সঙ্গে ক্রিয়াপ্রতিক্রিয়ার মাধ্যমে শিশু কী করছে, সে নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করছে এবং তার যে পুরাতন যে আচরণগুলো ছিল সেই আচরণগুলো সে বদলে ফেলতে সক্ষম হচ্ছে এবং সেইগুলো বদলে সে নতুন নতুন আচরণ ধারা করতে সে সক্ষম হচ্ছে। অর্থাৎ এর ফলে তার কী হচ্ছে, নতুন অভিজ্ঞতা অর্জন হচ্ছে।
চার নম্বর পয়েন্ট দেখো, উন্নত অভিযোজনের প্রক্রিয়া। উন্নত অভিযোজনের প্রক্রিয়া বলতে আমরা কি বুঝি? না, পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে যখন সে পারস্পরিক ক্রিয়া করছে, তখন শিশু কি করছে, নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করছে, এবং তার যে পুরাতন যে আচরণগুলো ছিল সেগুলো সে বদলে ফেলছে। মানে বদলে ফেলার সঙ্গে সঙ্গে সে নতুন আচরণ ধারা করছে না, যদি সে বদলে ফেললো কিন্তু কোনো নতুন আচরণ সে শিখলো না, তা তো নয়, তাকে নতুন আচরণ করতে হচ্ছে, তবেই সে পরিবেশ পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলতে পারছে। তাহলে সে নতুন আচরণ ধারা তার সম্পন্ন হচ্ছে, এবং তার ফলে সে কি করছে, অভিযোজন প্রক্রিয়াটা তার সুন্দর হচ্ছে, সে পরিবেশের সাথে সুন্দরভাবে অভিযোজন করতে পারছে। পাঁচ নম্বর পয়েন্ট হলো, শিক্ষণ হচ্ছে ব্যাপক ও সর্বজনীন প্রক্রিয়া। অর্থাৎ কি, প্রতিটি প্রাণী, যেমন মানুষ এবং অন্যান্য প্রাণী, এক্ষেত্রে শুধু মানুষ নয় অন্যান্য প্রাণীদেরকেও আমরা নিচ্ছি, প্রত্যেককেই কিন্তু মানে ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে পরিবেশের সঙ্গে তাদের কিছু না কিছু শিখতে হয়। মানুষ হয়তো অন্যান্য পশুদের তুলনায় একটু তাড়াতাড়ি শিখে ফেলে, কিন্তু অন্যান্য পশুদেরও শিখতে হয় ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে, না হলে তারা কিছুই শিখতে পারবে না। কাজেই এটা কি বলা হচ্ছে না, এই যে প্রত্যেকটি মানে মানুষ এবং অন্যান্য পশুরা তারা যে এই যে শিখছে এই ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে, সেই কারণে এটাকে ব্যাপক এবং সর্বজনীন বলা হচ্ছে, সকলের ক্ষেত্রে এটা প্রযোজ্য। ছ নম্বর পয়েন্ট হচ্ছে, শিক্ষণলব্ধ বৈশিষ্ট্য স্থায়ী প্রকৃতির। অর্থাৎ কি, স্থায়ী প্রকৃতির মানে কি বলতো, না শিখন আমরা যেটা শিখছি, ধরো যোগ বিয়োগ গুণ ভাগ আমরা ছোটোবেলায় শিখি, তারপর যখন আমরা একটু শক্ত অঙ্কর দিকে যাই তখন আমাদের যোগ বিয়োগ গুণ ভাগগুলো কাজে লাগে, আবার ধরো আরও একটু শক্ত অঙ্কর দিকে যাই তখন আবার তুলনামূলক কম শক্ত যে অঙ্কগুলো আমরা করেছি সেইগুলো আমাদেরকে পরবর্তী স্তরে এগিয়ে যেতে সাহায্য করে। অর্থাৎ কি, যে কোনো জিনিসই আমরা শিখছি সেই শেখা জিনিসগুলোর একটা স্থায়ী কিন্তু প্রকৃতি আমাদের মনের মধ্যে গেঁথে থাকছে, যেই স্থায়ী মানে প্রকৃতিটা আমাদের পরবর্তী কাজ করতে আমাদের সাহায্য করছে। আর হচ্ছে কি না, শিখন হচ্ছে প্রেরণা নির্ভর। অর্থাৎ কি, প্রেরণা বলতে আমরা কি বুঝি এখানে, প্রেরণা ধরো যে আমরা এই যে এখন একটা জটিল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, আমরা ভেতর থেকে তাগিদ অনুভব করছি যে আমাদের সুস্থ থাকতে হবে, আমাদের ভালো থাকতে হবে, তার জন্য সরকার থেকে আমাদের যা যা বলা হচ্ছে, যে বেশি করে বারবার হাত ধো, মুখে চোখে নাকে হাত দেবে না, বাইরে থেকে এসে ভালো করে হাত ধোয়া, বাইরে বেরোবে না, হ্যাঁ কোনো রকম যারা বিদেশ থেকে আসছে বা কোনো অন্য স্টেট থেকে আসছে তাদের সংস্পর্শে আছেন, এই যে ভেতর থেকে আমরা, এটা কিন্তু আমাদের ভেতরের যে সত্তাটা আছে, আমাদের প্রত্যেক মানুষের ভেতরে তো একটা সত্তা আছে, প্রেরণা কি যে আমাদের ব্যক্তির অন্তরের এমন একটা অবস্থা যেটা তাকে সেই বিশেষ লক্ষ্যে তাকে পৌঁছানোর জন্য এবং একটা বিশেষ আচরণ সম্পাদনে তাকে উদ্বুদ্ধ করছে, এবং এই যে প্রেরণাটা যে আমাকে ভালো থাকতে হবে, এই যে ভেতর থেকে আমি যে এই তাগিদটা বোধ করছি, এই তাগিদের জন্যই কিন্তু আমরা এই কাজটা করছি, এই নিয়মগুলো মেনে চলছি। এরপরে দেখো, শিখন হচ্ছে ব্যক্তি নির্ভর প্রক্রিয়া। ব্যক্তি নির্ভর প্রক্রিয়া বলতে আমরা কি বুঝি, না ব্যক্তি নির্ভর প্রক্রিয়া মানে ধরো শিখন কিন্তু কোনো শিখনই কিন্তু আত্মসক্রিয়তা ছাড়া সম্ভব নয়, ঠিক আছে? তাই শিখনকে ব্যক্তি নির্ভর প্রক্রিয়া হিসেবে বিবেচনা করা হচ্ছে এখানে। ব্যক্তি যেটা মনে করবে, সে যে যদি আমি মনে করে যে আমি এটা শিখবো, তবেই কিন্তু সেটা সে শিখতে পারবে। যদি সে মনে করে যে আমি এটা শিখবো না, তাকে কিন্তু জোর করে কোনোভাবেই সেটা শেখানো যাবে না। তারপর দেখো, শিখন অভ্যাস ও অনুশীলনের অনুশীলন নির্ভর। অর্থাৎ তোমরা পরীক্ষার সময় বারবার যে কোনো অঙ্ক বলো, যে কোনো পড়া বলো, বারবার অভ্যাস করো, অঙ্কের বেলা বারবার প্র্যাকটিস করো, অন্যান্য পড়া বারবার পড়ো, বারবার লেখো, তাহলে সেটা বারবার পড়ো, লেখো, প্র্যাকটিস করো বলেই তোমরা পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে পারো, ঠিক আছে? তোমরা যদি বারবার সেটা না করতে, তাহলে কি পরীক্ষায় ভালো নম্বর পাওয়া সম্ভব? তাহলে আমরা যে জিনিসটা বারবার পড়ি, বারবার লিখি, বারবার অভ্যাস করি, বারবার অনুশীলন করি, সেটা কিন্তু আমাদের মনের মধ্যে বেশি ভাবে গিঁথে যায়, তার শিখনটা আমাদের ভালো হয়। তারপর হচ্ছে শিখন ও বহুমুখী পরিবর্তন। শিখন ও বহুমুখী পরিবর্তন মানে কি, শিখনের মধ্যে দিয়ে আমাদের ব্যক্তি জীবনের বহুমুখী পরিবর্তন হয়। যেমন আমাদের জ্ঞানের পরিমাণ বৃদ্ধি পায়, দক্ষতার পরিমাণ বৃদ্ধি পায়, আমাদের প্রক্ষোভগুলো, ছোটো ছোটো প্রক্ষোভগুলো, ছোটোবেলার সঙ্গে আমাদের এখনের অনেক প্রক্ষোভ, মানে বড় যখন তোমরা যে এই যে টুয়েলভে পড়ছো, ছোটোবেলায় যেগুলো আচরণগুলো করতে, এখন তার সেই আচরণগুলো অনেক পাল্টে গেছে, ঠিক আছে? তোমাদের মনোভাবের অনেক পরিবর্তন হয়েছে, এই সমস্ত যে মানবীয় বৈশিষ্ট্যগুলো সেগুলো তোমাদের এই শিখনের মধ্যে দিয়েই পরিবর্তন হয়। তারপরে কি হচ্ছে, শিখন হচ্ছে লক্ষ্যমুখী প্রক্রিয়া। অর্থাৎ কি, না আমরা কোনো কিছু লক্ষ্য
কে পূরণ করব বলেই তো কিছু শিখি। তোমরা এই যে পড়াশুনো করছো, তোমাদের লক্ষ্য কি? না, তোমাদের HS-এ ভালো রেজাল্ট করা, এটাই তোমাদের লক্ষ্য। তোমাদের যদি লক্ষ্যটাই না থাকতো, তাহলে কি তোমরা সেই দিকে তোমরা এই ভালো করে মন দিয়ে পড়াশুনো করতে পারতে? তাহলে কি না আমরা কোনো কিছু শিখি কিসের জন্য? না, আমরা একটা সমস্যা সমাধানের জন্য, অর্থাৎ কি না বিভিন্ন ধরনের যে প্রচেষ্টা থাকে, সেই প্রচেষ্টা সে তার লক্ষ্য স্থানে পৌঁছানোর জন্য আমরা এগুলো শিখে থাকি। ঠিক আছে, সমস্যা সমাধানের প্রক্রিয়া বলতে আমরা কি বুঝি? শিখন হচ্ছে সমস্যা সমাধানের প্রক্রিয়া। ব্যক্তি বা প্রাণী কিন্তু সমস্যামূলক পরিস্থিতিতে পড়লে কিন্তু তার পুরাতন যে আচরণ থাকে সেইগুলো সে বদলে ফেলে এবং নতুন আচরণ দ্বারা করতে সে সক্ষম হচ্ছে। সমস্যা সমাধানের পরিধির মানে সমস্যা সমাধানের যে প্রক্রিয়াটা তার ওপরে কিন্তু শিখন নির্ভর করছে। অর্থাৎ আমি যদি পুরাতন যে মানে আচরণগুলো আমার সেগুলো যদি পরিবর্তন করি, তবেই আমি নতুন আচরণ করতে পারবো, করে তবে আমার পুরাতন আচরণগুলো দিয়ে আমার সমস্যা সমাধান হচ্ছে না, তখনই আমি নতুন আচরণ করব এবং তার দ্বারা যদি আমার সমস্যা সমাধান হয় তখনই আমার শিখন কিন্তু সম্পূর্ণ হবে। আর লাস্ট পয়েন্ট হচ্ছে শিখন ও সঞ্চালন। অর্থাৎ শিখন কি না শিখন হচ্ছে আমাদের শিখনের দ্বারা আমরা যে অর্জিত আচরণ এবং যে অভিজ্ঞতা তাকে আমরা কি করছি না অন্য পরিস্থিতিতে প্রয়োগ করতে পারছি বা সঞ্চালিত করতে পারছি। তাহলে আজকে তোমরা শিখনের প্রকৃতি বা বৈশিষ্ট্য সম্পর্কে জানলে, এর পরের দিন আমি তোমাদের শিখনের বৈশিষ্ট্য শ্রেণীবিভাগ পড়াবো। হ্যাঁ, আর আজকে এই পর্যন্ত থাক। তোমরা সবাই সাবধানে থাকবে, ভালো থাকবে।